বাজার করতে চলো এটা খুব পছন্দ আমার বন্ধুরা উনান খোলা হয়ে গেল মলিগাটির আবহাওয়া খুব সুন্দর তার নদীতে চড়াতেই এবার ভাজা হচ্ছে মজাই আলাদা সব সিঙ্গারা 80 টাকা আছে 75 টাকা আছে কাজ করার জন্য একটু ছোট পড়তা হ্যাঁ কত কিছু বিক্রি হচ্ছে নদীতে বসে বসেই খাবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাজার করতে মলিঘাটির হাটেতে তো চলো তাহলে কি কি বাজার করব সেটাও আপনাদেরকে দেখাবো এখন কর্তাগিনী দুজনে যাচ্ছি বাজার করতে চলো তাহলে বাজারে যে আপনাদেরকে দেখাবো সুজনি শাকের দামটা বলো ও দিদি ভাই সুজনি শাকের দামটা বলো 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 310 টাকা नमस्कार दिल्ली तो प्रचुर गरम मलिघाटी आवा खूब सुंदर बिस्टी हो ठंडा मेजाज ठीक है আর সবজি বাজার টাটকা সবজি খাও গায়ের কালার সব ঠিক থাকবে ঠিক আছে গরম গরম বাজারে সব সিঙ্গারা আর হচ্ছে যে পরোটা পিঠা পরোটা বিক্রি হচ্ছে দেখুন কাঁঠাল পাওয়া যাচ্ছে কি বড় বড় কাঁঠাল পুরো পুরো নিতে হবে দাদা না কোষ ছাড়িয়ে পুরো পুরো একটার দাম কত 80 টাকা আছে 75 টাকা আছে 100 টাকা আছে আপনারা দাম শুনে নিলেন কাট পুরো পাকা হ্যাঁ এই করে বলে এই তো আচ্ছা পুরো পাকা না না ঠিক আছে তোমার নাম বলো বলো শ্যামলি পাত্র শ্যামলি পাত্র এখানেই বাড়ি এটা সামনেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠা পরোটা তৈরি হচ্ছে এখানে ভাজা হচ্ছে একপাশে আর পছন্দ বলুন বন্ধুরা খেতে ভালো লাগে সিঙ্গারা সমোসা চপ এখানে সব মিষ্টি মিষ্টি সিঙ্গারা গুড়সুটি বাতাসা সবই পাওয়া যাচ্ছে দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে শাঁখা পোলা খুব নোয়া সুন্দর ভাবে বিক্রি হচ্ছে হ্যাঁ সবাই আসুন মায়েরা সব শাঁখা পড়বেন তো এই যে এখানে একটা মা শাঁখা পড়ছে দেখতে দাও একটু সাইড এখানে একটা মা শাঁখা পড়ছে দুটোই পড়বেন ছোট নাকি না ঠিক আছে কাজ করার জন্য একটু ছোট পড়তা হ্যাঁ দেখেন এই তো হয়ে গেল হাত নরম আছে মা শাঁখা পড়ছেন এখানে দেখুন মলিঘাটী বাজারে শাঁখা ঝোড়া ঝাড়ু সবই পাওয়া যাচ্ছে দেখেন কুলো এই দেখেন দেখেন পান বিক্রি হচ্ছে যারা পান খায় পান নেবেন পান বিক্রি হচ্ছে এই দেখেন এই পাশে মুড়ি চালার জন্য সব পাওয়া যাচ্ছে কুলো চাল চাল চালুনি চাল কি বলে কুলো চা মুড়ি চালার জন্য সব এই দেখেন কত কিছু বিক্রি হচ্ছে আমাদের হাটেতে হলো মলিঘাটির বাজার এখানে সব মাছ বসেছে সব আলাদা আলাদা দপ্তর এখানে মাছ বাজার একটু আলাদা নমস্কার বলো নমস্কার বলো নমস্কার হাত জোর করো বন্ধুরা এটা হলো নন্দায়া মার হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ও বাবা তো এই যে দাদা ভাই এখানে মাছ বিক্রি করছে দেখতে পাচ্ছেন এই দেখেন বন্ধুরা আমার বাজার করা হয়ে গেল এরপর আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো কি কি আমি সবজি নিলাম চলুন তাহলে এই দোকানে একটু কিছু কেনার আছে কিনেই তারপরে এবার মোটরসাইকেলে উঠব নমস্কার বন্ধুরা দুপুর এখন 12টা মতো বাজে নদীতে চলে এলাম মাছ ধরতে মাছ ধরে তারপরে এখানে ম্যারিনেট করে খুব সুন্দরভাবে মাছগুলোকে ফ্রাই করব তার জন্য যা যা সরঞ্জাম লাগবে সব নিয়ে চলে এসেছি বা যা যা উপকরণ লাগবে সব নিয়ে চলে এসেছি এখন মাছ ধরি তারপরে খাবো তো চলুন দেখা যাক জাল হচ্ছে কতগুলো কি মাছ পড়েছে সেটাও দেখার পালা দেখতে পাচ্ছেন
এই যে বন্ধুরা, জাল দিয়ে মাছ ধরছি। তো বন্ধুরা, এই যে মাছ এসে গেছে, একদম জাল ধরা হয়ে, জালে যে মাছ এসে গেছে, এবার মাছগুলোকে তুলে, যা মাছ চলে গেল, যা তুলে। বন্ধুরা, মোটামুটি যে মাছ আমরা পেয়েছি সব বাটা মাছের চারা। তো এগুলো আমরা এখন বাজবো, তারপরে খাবো। কটা হয়েছে গন্থ ঢেলে দেনা নিচে, জানতো সব মাছ। আটটা। চলুন এবার মাছগুলোকে এই সানেতে ভালো করে একটু ঘষে নিচ্ছি। লিয়াই মাছগুলো। বন্ধুরা, মাছ সুন্দরভাবে বেছে ধুয়ে বেশ এবার ম্যারিনেট করব, ঠিক আছে? বন্ধুরা, মাছ ধুয়ে বেছে নিয়েছি, সবে মাত্র নদীতেই ধরলাম, আর এই যে জলেতেই ম্যারিনেট করব। দাম শর্টে দেবো একটা। বন্ধুরা, উনান খোলা হয়ে গেল, এই যে এবার কড়া হচ্ছে বসাবো। বন্ধুরা, উনন রেডি, এপাশে ম্যারিনেটও রেডি। চলুন এরপর উননটা ধরাচ্ছি। কড়া বসিয়ে দিলাম বন্ধুরা, এবার গরম বন্ধুরা, ম্যারিনেট করা মাছ দিয়ে দিলাম, উনুনে ধরে গেছে, তেল গরম হওয়ার সাথে সাথে সব মাছগুলোকে দিয়েছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেল, ম্যারিনেট করেছিলাম তো, দারুণ সুন্দর ভাজা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে রিং রিং করে, আর লেবু দিয়ে খুব সুন্দর ভাবে খাবো। তুই লেবু রেখে দে, আমি কাটবো, তুই লেবু কাটতে পারো নিরাজ। তারপরে স্নান টান করে বন্ধুরা তবে বাড়ি যাবো, এ মজাই আলাদা। ধরে জালে করে ধরলাম, ফের বাজলাম নদীতে, এবার নদীতে চড়াতে এবার ভাজা হচ্ছে, এবার খাবো লেবু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। নদীতে বসে বসেই খাবো বন্ধুরা, নদীর জলে ঠান্ডা ঠান্ডা করে খাবো। সামনে কে যাও ডুবজে। তুলি ভেজেছে, তুলি হাই করে দাও, হাই করো, আইচলা খাবো, আইচলা কেমন লাগছে, আস্তে আস্তে খাও, আর ভিডিও দেখাও সবাইকে। আর একটু লেবু দিয়ে দি, পেঁয়াজ সাথে পেঁয়াজ খাবি। বন্ধুরা, তুলি তো এখনো ছোট, বলতে পারে না, বলতে যাচ্ছে তোমরাও যদি এরকম মাছ ভাজা, নদীতে মাছ ধরে ভেজে খেতে চাও, তো আমাদের নদীতে চলে আসো। নদীর নাম কি? মাসি এই যে সানটান করলো, কাচার পরে আমি মিলে দিলাম, মাসি কাজলো, এই যে এবার ফুল তুলবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা মাসি বাড়ি থেকে শুরু করলাম। মাসি এখন ফুল তুলছে, সকালবেলা পুজো হবে। বন্ধুরা, আমার মাসিকে দেখতে পাচ্ছেন, আজকে দশেহারা, তাই সকালবেলা একদম এই যে নিরামিষি শিলেতে কি বাঁটছে, আতপ চাল বাঁটছে, আলবিনা দেবে বলে বাটা হয়ে গেছে। কুলঙ্গা বেশ শক্ত শক্ত হয়েছে,
এগুলো হলেই হয়ে যাবে বন্ধুরা, চলুন। এখন নন্দিনী ডান্স করবে, তাই রান্নাঘরে আমার কাছে ঘুর ঘুর করছে, দিদি চলো রিলস বানাবো, তাই তো? হ্যাঁ। কিছু বলবি বল, কি বলবি? গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? ভালোভাবে থাকবে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে প্লিজ, এইটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে। আমাদের নন্দিনী এখন অনেক কিছু শিখে গেছে, তাই তো? হ্যাঁ। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এই যে আলুগুলো তুলে দেব। চলুন বন্ধুরা, আলু সবজিটা এবার করে ফেলে। বন্ধুরা, দুধ ছেঁকে নিয়েছি, এরপর গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, দুধটা গরম হোক তাহলে এখানে। হাই বন্ধুরা, দুর্গাসহারা, তাই যে 10 রকমের ফল দিয়ে পূজা দিতে হয়। কাঁঠালের কোয়া গুলো মাস আস্তে আস্তে সব ছাড়াচ্ছে, অনেকেই নিয়ে গেল এক দুজন, আবার মাসিও নেবে, পুজোই দিতে হয় তো আজ মনসা পুজো সেই জন্য। আমাদের মানে আটি ফেলে গাছ করেছি, সুন্দর বড় বড় আম হয়েছে, ছোট গাছ অথচ অনেক আম হয়েছে। হ্যাঁ, উপরে উপরে। ও ও দেখো কত আম, এই দেখো ছোট গাছে, ওই তো উপর দিকেও আছে এখনো। উড়ে বাবরে, অনেক হয়েছে তো। গাছের আম পড়ে গেছে, একটা গুড়ালাম তুলতে তুলতে তুলতে। এই একটা টগর, এই যে থোকা টগর, কিন্তু এটা সেন্ট নাই, ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুরে পুজো করব। তারপরে বাবুন আসবে তো? বাবুন আসবে, মনসা পুজো হবে আজকে, দশর পুজো। আচ্ছা, এটা আমি ঘরের পুজো করব। দেখুন বন্ধুরা, এখন জেঠি পূজা করছে, ঠাকুরদেরকে কেমন করে সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে। দেখুন ঠাকুরকে কর করছে। আমার পুজো হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে দশর পুজো হবে। নমস্কার বন্ধুরা, আজ দশহরা, তাই 10 রকম ফল দিয়ে আজকে পুজো করতে হবে। তাই আমাদের একটা গোটা কাঁঠাল পেকেছিল, তাই ছাড়ানো হয়েছে পুজো দিয়ে, এবারে আমরা কাঁঠাল মুড়ি খাবো। আরও চাট হয়েছে, আলু কাঁচা লঙ্কার তরকারি। ঠিক আছে, মাসি এখন হরি মন্দিরে এই যে পুজো করছে দেখতে পাচ্ছেন, নন্দিনী দুটো ড্রেস পরে নাচা হয়ে গেছে, আবার যাচ্ছে ড্রেস বদলাতে মুড়ি খেতে, তাই তো? দুটো ড্রেসে হয়ে খেলে। পঞ্চ তুলসী, রাম তুলসী, সাদা তুলসী, অনেক রকমের মেশরে যে চারিপাশে লাগিয়ে রেখেছে, পেয়ারা গাছ আছে সামনে। ঠাকুর মশাই আসবেন পুজো করতে, সেই সব জোগাড় চলছে দুমাসির বাড়িতে। ঠিক আছে, বেলা কত জামা কাপড় মিলে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দি বন্ধুরা, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, এই যে কাঁঠাল নিয়ে এসেছি, এই আজকে দশহরা 10 রকমের ফল হয়ে গেছে, নারকেল, কলা, কালো জাম, আর হচ্ছে খেজুর, আম, পেয়ারা, জামরুল, শাঁখালু, কাঁঠাল আর আনারস, এই নিয়ে 10 রকমের ফল দিতে হয়। তাই 10টা ফল আমাদের অমিনা করা হয়ে গেছে, এবার পুজো হবে, চলে আসবে, এবার পুজো হবে। ঠিক আছে, মুড়ি বাড়া হয়ে গেল, মাসি একপাশে যে কাঁঠালের কোয়া ছাড়াচ্ছে, আমার মেসোর পছন্দের খুবই একটা খাবার কাঁঠাল, কাঁঠাল মুড়ি খাবে, ওই যে সাজানো চলছে ভিডিও হবে বলে। হ্যালো বন্ধুরা, আমি এখন কাঁঠাল মুড়ি খাওয়া শুরু করলাম, সবাই দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। আমার মেসো এখন খেতে থাকুন, আমার মেসো খাবে আর সবাই আনন্দ উপভোগ করো, পেট কোনাবে মেসো, সবাই দেখছে কিন্তু। তার আগে হজম হয়ে যাবে, লিভার আলাদা, লিভার আলাদা আমার মেসোর। আজকে মনসা পুজো, দশহরা পুজো, তাই যে ঠাকুরমশাই এসে গেছেন পুজো করবেন এক্ষুনি, খুব রোদ কিন্তু এখন। গরম
শীত বরণ কামত গঙ্গন গঙ্গন সায়ম নম এবে গঙ্গন সায়ম পাত্র ধর গঙ্গন সায়ম গঙ্গন গঙ্গন সায়ম এবে গঙ্গন সায়ম দেবী গাবি দেবী নাগ অবরণ শোন স্বামী মহাপ্রভু আমার মাসি এই কুমড়ো শাক কেটে আনলো কাদের বাড়ি থেকে আচ্ছা লতা মাসি হবে কুমড়ো শাকের চচ্চড়িতে দেবে তাই কাঁঠালের বিচগুলোকে হাফ থেতো করে নিচ্ছে সিলেতে আমি সুটি ভাজা খেতে খেতে রান্না ফেলে দিয়ে শুটিং দেখতে আসছি কার কার শুটিং যাবি তো দা নন্দিনী করণের বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসিদের এই যে ঘরের পিছনে মানে রান্নাঘরের পিছন দিকে অনেক ভুট্টা হয়েছে এখনই কাটছো কেন মাসি থাও না এখনই খাবে দেখাচ্ছি বন্ধুরা এই যে তুলে এগুলো কি মনে হয়নি মাসি সেই আমেরিকান সুইট এগুলো ভাজছিলাম ফুটছিল রোদে দিলে দেখেন বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে এই দেখেন ও হো নো হেভি সুন্দর বন্ধুরা হচ্ছে আমেরিকান যে সুইটস কর্ন হয় সেই সেইটাই এই দেখেন কি সুন্দর এই দেখেন এই যে দুটো বেবি কর্ন নিয়ে নিলাম এরপরে সেদ্ধ করব চলুন বিকেল এখন 6:30 মতো বাজে চলে এলাম মলিঘাটি শ্বশুর বাড়িতে এখানে এসে দেখলাম মা গঙ্গার পুজো হচ্ছে তাই প্রণাম সারতে চলে এলাম